শহরে জীবনযাপনের মাঝেও আমাদের মন কেঁদে উঠে গ্রামের এক টুকরো সবুজের জন্য। কিন্তু শহরে যে সারি সারি উঁচু দালান বাড়ি, সবুজের দেখা মেলে না সহজে। ছোট্ট ফ্ল্যাটের ব্যালকনিতে কিংবা বাড়ির ছাদে করতে পারেন বাগান। গ্রামের মতো ঘন সবুজ বাগান হয়তো হবে না, তবে টুকিটাকি অনেক গাছই লাগাতে পারবেন। সিলেট লিডিং ইউনিভার্সিটির শিক্ষক শাহ মোহাম্মদ হাসিন সাদ বাস করেন সিলেট শহরের সুবিদ বাজারের কর্নার ভিউ টাওয়ারে। গাছ ভালোবাসেন, তাই নিজের ফ্ল্যাটের বারান্দায় তার স্ত্রী এবং তিনি সুন্দর করে গাছ লাগিয়েছেন। তিনি মনে করেন, গাছ লাগালে আমাদের জীবন আর পরিবেশ সুস্থ থাকবে। কাজ করতে খুবই ভালো লাগে গাছের মধ্যে। বাগানের মধ্যে গাছ থাকলে এক হচ্ছে অক্সিজেন দেয়, দিনের বেলা আসলে যে একটা প্রশান্তি আছে সেটা পাওয়া যায়। প্লাস বলা হয় যে সবুজের মধ্যে যদি তাকায় থাকে তাহলে পুরো চোখে বলে প্রশান্তি চলে আসে। এই জন্য চোখ সবুজের দিকে তাকায় থাকতে সবসময় ভালো লাগে। চোখের দিক সবুজ যত দেখবেন তত চোখ ভালো থাকবে, এই জন্যই বাগানে থাকতে বেশি ভালো লাগে। বর্তমানে যে বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশের অবস্থা এমন হয়েছে যে মানুষ এখন কিলোমিটারে 1200 থাকতেছে, তার মানে গাছ কই থাকবে? তো গাছ যখন থাকবে না, আমরা যখন মাটি ভরাট করে উপরে উঠতেছি, আমরা যত উপরে উঠতেছি অক্সিজেন কমতেছে। তো অক্সিজেন যদি বাড়তে হয় নিজের অক্সিজেন নিজেই প্রডিউস করতে হবে। বারান্দায় থাকলে বারান্দার যে সূর্যের আলোটাও তাপ কমে যাচ্ছে, সাথে অক্সিজেন আমাকে ডাইরেক্ট দিচ্ছে। যে সময় এখন পৃথিবী এমন একটা সময় যেখানে অক্সিজেনের স্কার্সিটি আমরা হারে হারে টের পাচ্ছি, অক্সিজেন লাখ লাখ টাকাও পাওয়া যাচ্ছে, সেখানে আমরা ফ্রিতে সৃষ্টিকর্তার সৃষ্টি জিনিসটাকে একটু প্রতিচর্চা করার জন্য মাধ্যমে পেয়ে যাচ্ছি। বাড়ির ছাদে কিন্তু সবজি আর ফলের চাষ করা যায় সহজেই। ব্যালকনিতে যেমন জায়গার অভাব, পর্যাপ্ত আলো, বাতাস চলাচলে না থাকা ইত্যাদি সমস্যা থাকে, ছাদে তা নয়। উপযুক্ত মাটি আর যত্ন পেলেই গাছ বেড়ে উঠবে সহজে। সাধারণ মাটিতে আর বাড়ির ছাদে গাছ লাগানো কিন্তু একই কথা নয়। ছাদে গাছ লাগানোর ক্ষেত্রে নিতে হয় বাড়তি কিছু যত্ন। আপনি কি গাছ লাগাতে চাইছেন তার উপর নির্ভর করছে কতটুকু জায়গা কিভাবে লাগাবেন। বড় গাছ হলে গাছ লাগানোর পাত্রটিও বড় হতে হবে, তবে গাছ লাগানোর সুবিধা হলো সহজেই এগুলো সরিয়ে নিয়ে যায় অন্যত্র। শিক্ষক হাসিন সাহেবের মা হাসিনা আক্তার, গাছের প্রতি তার ভালোবাসা খুব। গাছ লাগানোর নেশায় তিনি একই টাওয়ারের ছাদে একটা ছোট বাগান করেছেন। তার বাগানে ফল, ফুল এবং ঔষধি গাছ সহ প্রায় 100 গাছ আছে। প্রথমত ছিল আমার শখ, সবসময় গাছ করতাম, ট্রান্সফারেবল জব ছিল, তখন বিভিন্ন ডিস্ট্রিক্টে যেতাম আর গাছ সংগ্রহ করতাম, বারান্দা বাগান হতো। তারপর যখন সিলেট পারমানেন্টলি চলে আসলাম, তারপরে এলো ছাদে আর কি, গাছ বারান্দা আটে না, ছাদে রাখলাম। তখন এই সরকার প্রথম আসলো, পররাষ্ট্রমন্ত্রী হলেন উনি, তারপর উনি উদ্বোধন করলেন বাগানটা, ছবি তুলে নিছে। তখন 20 বাগানের মধ্যে আমার বাগানটা সিলেক্ট হলো। তখন আমি 3000 স্কোয়ার ফিট নিয়ে করলাম বাগানটা। পরে এখন তো শখ থেকে এটা আসলে নেশা হয়ে গেছে আর কি। আর আমি যেখানে যাই গাছ সংগ্রহ করি, সেই জাপান থেকে, চীন থেকে নিয়ে আসছি, তারপরে যে ঢাকায় বিশেষ করে বেশিরভাগ ফল গাছগুলি আমার ময়মনসিংহ হর্টিকালচার থেকে নিয়ে আসা। উপরের দিকে উঠি আমরা, তো এখন হাইরাজ হওয়াতে উপর দিকে উঠছি, শ্বাসকষ্ট হয় কিন্তু মানুষের, দেখবেন মোবাইল নেটওয়ার্ক 8 উপরে পাওয়া যায় না, আর তখন নিঃশ্বাসের জন্য অক্সিজেনের অভাব তো হবেই। আর ছাদে বাগান থাকলে আমার অক্সিজেনের ভান্ডার এটা একটা, তাই না? বর্তমানে বৈশ্বিক আমরা সবাই চিন্তিত জলবায়ু বিষয়টা নিয়ে। এই জাতীয় যে বাগান উদ্যোগ, বাগানের উদ্যোগটা আমার কাছে এত বেশি ভালো লাগছে যে আসলে এটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না আর কি। আর আন্টির এখানে এসে আমি যেমন এত ফল, এত অর্কিডের গাছ আমি আর কোথাও, অর্কিড গাছ আমি আর কোথাও দেখি নাই, এত বেশি কালেকশান। ইভেন উনি একটা পানির টবে এখানে কিছু ওই যে কচুরিফানা টাইপের জিনিসও রাখছেন, ওখানে আবার মাছও রাখছেন, এটা আসলে আমার কাছে খুব অসাধারণ লাগছে। দেশ এবং বিদেশে ছাদে গাছ লাগানো বেশ জনপ্রিয়, তাই অনেকে মনে করেন মানুষের আগ্রহ বাড়াতে সংশ্লিষ্টরা কাজ করলে মানুষ আরও বেশি উৎসাহ পাবে। সাকিব আহমেদ মিঠু, বাংলা ভিউ টিভি, সিলেট।